অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর স্বাভাবিক অবস্থায় ফিরেছে বেনাপোল বন্দরের ইমিগ্রেশন কার্যক্রম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় নিরাপত্তাজনিত কারণে বেনাপোল পেট্রাপোল দিয়ে যাত্রীদের চলাচল প্রায় বন্ধ হয়ে যায় বেনাপোল সংবাদদাতা মোহাম্মদ সেলিম রেজার পাঠানো তথ্য চিত্র আরও জানাচ্ছেন খালিদ হাসান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কারণে বেনাপোল ইমিগ্রেশনে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াতে অচল অবস্থার সৃষ্টি হয় এরপর অন্তর্বর্তীকালীন সরকার পুনর্গঠন হওয়ার পর বারোই আগস্ট থেকে স্বাভাবিক হতে শুরু করে বেনাপোল পেট্রোপোল ইমিগ্রেশনের কার্যক্রম এর আগে যাত্রী পারাপার আশঙ্কাজনকভাবে কমে যায় দেশের বৃহত্তম ইমিগ্রেশনে যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ার কারণে দেশের বিভিন্ন এলাকা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে বেনাপোল ফলে ভ্রমণ চিকিৎসা এবং ব্যবসাসহ অনন্য ভিসাদারী যাত্রীরা পরে সমস্যায় আগে যেখানে প্রতিদিন থেকে ছয় যাত্রী এই পথে যাতায়াত করত সেখানে পাঁচ থেকে চোদ্দই আগস্ট পর্যন্ত দশ দিনে যাতায়াত করেছে মাত্র সতেরো হাজার আটশত ছয় যাত্রী চিকিৎসার জন্য আজকে ফেরত যাচ্ছি আমার আসা যাওয়ার কোনো প্রবলেম হয়নি স্বাভাবিকভাবে কোনো হয়রানি বা কোনো কিছু হচ্ছে না বাংলাদেশে গিয়েছিলাম ট্যুরিস্ট বিষয়ে খুব সুন্দরভাবে ঘুরে এসেছি বর্ডার চালু আছে সবাই যাতায়াত করতেছে কোনো সমস্যা নেই স্বাভাবিক মানুষের চলাচল অনেক কম ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানায় অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয় ক্রমান্বয়ে যাত্রী সংখ্যা বৃদ্ধি পাচ্ছে নিরাপত্তার আশঙ্কায় বা বিভিন্ন কারণে এখানে সাধারণ যাত্রী চলাচল সংখ্যা অনেক কমে যায় বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে আইন শৃঙ্খলা পরিস্থিতি আহ স্বাভাবিকতা শুরু করেছে ডেস্ক রিপোর্ট বৈশাখী সংবাদ